স্বাধীনতা কাপে গোল উৎসবের জয় দিয়ে যাত্রা শুরু করল বসুন্ধরা কিংস। ফোগেরপুল ইনিংস ইয়ং ম্যানসের বিপক্ষে 14-0 গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এমন জয়ে ডাবল হ্যাট্রিক করেছেন ডোরিয়াল্টল গোমেজ, আর হ্যাট্রিক করেছেন রবসন রবিনহো, যা কিংসের সবচেয়ে বড় ব্যবধানের জয়। কিংসের গোল বন্যার সামনে ফকিরপুল কোনো প্রতিশোধই গড়তে পারেনি। প্রথমার্ধে হয় 7 গোল, এরপর দ্বিতীয়ার্ধে হয় আরও 7 গোল। 18 নম্বর স্বাধীনতা কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস।